গুড মর্নিং শুভভাত হ্যালো এন্ড वेलकम এমজি1 দিস ইজ আলমিন রহমান ইউ ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল সকলকে স্বাগত টিডব্লিউএস এর সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা দুটো সপ্তাহর মাঝখানে আছি মানে ওইদিকে জানুয়ারি মাসের 28 তারিখ অবধি আমরা করেছিলাম সো 29th জান থেকে 4th ফেব্রুয়ারি 2024 এই পিরিয়ডের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা আজ আমাদের আলোচনার বিষয় অনেক কিছু চেঞ্জেস অনেক কিছু নতুন তথ্য তাই শেষ পর্যন্ত অবশ্যই তোমাকে দেখতে হবে পর্ব তোমাকে ভালো লাগবে কথা দিলাম বিকজ কোয়ালিটি কন্টেন্ট আমি অ্যাড করছি এর পর দেখো আমার সকাল সাতটায় যেমন তোমরা প্রতি রবিবার কারেন্ট অ্যাফেয়ার্স পাও উইকলি এর পাশাপাশি সন্ধ্যা সাতটায় আমার জিকে এক্সপ্রেস জিকে এক্সপ্রেস রেগুলার করতে এখন না পারলেও আমি যা জিকে এক্সপ্রেস করিয়ে রেখেছি দু সাল তেইশ সাল একুশ সাল তাই যদি কমপ্লিট করো তোমার জিকে প্র্যাকটিসে কোনো খামতি হবে না এছাড়া আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু নতুন ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ একদম বেসিক থেকে ব্যাচ যারা জয়েন করতে চাও গুগল প্লে স্টোর থেকে টি ডব্লিউ এস একাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও আজকের ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে এবং সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ঘোষণা করে দিই আপ প্রত্যেক মাসে যারা ব্যাচেলর স্টুডেন্ট আছো তাদেরকে বাই করতে হবে না বাট যদি কেউ নন পেইড থাকো ওয়াইটি স্টুডেন্ট তুমি যদি চাও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এ4 সাইজে নেব প্রিন্ট করার জন্য তো তুমি মাত্র 23 টাকা পে করে এই পিডিএফটা কালেক্ট করতে পারো এটা আমাদের অ্যাপ থেকেই তোমাকে নিতে হবে অ্যাপের মধ্যে এই যে ইবুক সেকশন আছে ইবুক সেকশনে গেলে তুমি পাবে আর যারা ব্যাচেলর স্টুডেন্ট তুমি তোমার মাই কোর্সের মধ্যে তুমি তোমার জিকে ফোল্ডারের মধ্যে পাবে আচ্ছা এই ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাবে পাসওয়ার্ড কি যার যার রেজিস্টার্ড মোবাইল নাম্বার তার তার পাসওয়ার্ড অর্থাৎ তোমার 10 সংখ্যার যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড যেটা অ্যাপে করবে সেটাই তোমার বাই ডিফল্ট পাসওয়ার্ড সেট হয়ে যাবে চল শুরু করছি আজকের ক্লাস এবং ফার্স্ট কোশ্চেন অন ইওর স্ক্রিন ভারত আনুষ্ঠানিক কোন দেশের আইফেল টাওয়ারে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই চালু করেছে দুর্দান্ত প্রশ্ন ভারত আমরা জানি ইউপিআই কে আমাদের গ্লোবালি নিয়ে যাওয়া আমাদের মেইন লক্ষ্য বা একটা এইম আছে ইউপিআই অত্যন্ত জনপ্রিয় একটা পেমেন্ট মাধ্যম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর ফুল ফর্ম তো ভারত আনুষ্ঠানিকভাবে কোন দেশের আইফেল টাওয়ার আচ্ছা আইফেল টাওয়ার কোথায় সেখানে এই ইউপিআই সিস্টেম চালু হয়েছে কারেক্ট আনসার ইজ অবভিয়াসলি ফ্রান্স অপশন বি হবে সঠিক উত্তর এবং উল্লেখ্য ফ্রান্সের প্রেসিডেন্ট কে ইমানুয়েল ম্যাক্রো এবং ইমানুয়েল ম্যাক্রোই ছিলেন কিন্তু এবারের রিপাবলিক ডে সেলিব্রেশনে আমাদের চিফ গেস্ট দেখো ইন্ডিয়া লঞ্চ পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই অ্যাট আইকনিক আইফেল টাওয়ার আইকনিক আইফেল টাওয়ার ইন ফ্রান্স মার্কিং এ সিগনিফিকেন্স স্টেপ টুয়ার্ড রিলিজিং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে ভিশন অফ টেকিং ইউপিআই গ্লোবাল অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর যে ভিশন ইউপিআই কে গ্লোবালি নিয়ে যাওয়া সেটাকে আরো ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে গেল কারণ এটাও একটা গ্লোবালি হলো ইউপিআই চালু তো ফ্রান্সের রাজধানী যদি আসে মনে রাখবো আমরা প্যারিস ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন এমানুয়েল ম্যাক্রো দ্বিতীয় প্রশ্ন ভিভিআই অস্ট্রেলিয়ান ওপেন দু চব্বিশ মেন সিঙ্গেল টাইটেল কে জিতেছে অ্যান্ড ওমেনস সিঙ্গেল টাইটেল কে জিতেছে দেখো অস্ট্রেলিয়ান ওপেন এবং পুরুষদের একক শিরোপা কোয়েশ্চেন ইংরেজিতে আসলে আসবে যে মেন সিঙ্গেলস টাইটেল বা পুরুষদের একক শিরোপা সঠিক উত্তর হবে কারেক্ট ইজ অপশন এ জেনিক সিনার নামটা প্রথম শুনছো অনেকেই তো অসুবিধা নেই মুখস্থ করতে হবে একটু ইতালি ইতালির ইয়ং টেনিস প্লেয়ার তিনি কোথাকার ইতালির টেনিস প্লেয়ার এটা কিন্তু একটু মনে রেখে দেবে কোথাকার টেনিস প্লেয়ার ইতালির ইয়ং টেনিস প্লেয়ার নামটা তোমরা মনে পুরুষদের একক শিরোপা ওপেন দু হাজার চব্বিশ বাই ডিফেন্ডিং তিনি কাকে পরাজিত করলেন রাশিয়ার ড্যানিয়েল মেদভেদকে তিনিও দুর্দান্ত একজন টেনিস তারকা ড্যানিয়েল মেদভেদ তাকে কিন্তু পরাজিত করলেন এবং খুব কেয়ারফুলি এটা দেখে রাখবে একটা স্ট্যাটিক কোয়েশ্চিন আছে যে কোনটা হলো বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট তাহলে মনে রেখে দেবে উইলামটন চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিশ্বের প্রাচীনতম টেনিসের গ্র্যান্ড স্ল্যাম কি বললাম কি চ্যাম্পিয়নশিপ উইলামডন চ্যাম্পিয়নশিপ আর যদি প্রশ্ন আছে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি আমি আগের দিনই জিডির কোন পিও কিউতে দেখছিলাম যদি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট বলে নট অনলি ইন্ডিয়া বাট অলসো ইন এশিয়া হুইচ ইজ ডুরান্ট কাপ তাহলে ডুরান্ট কাপ কিসের সঙ্গে সম্পর্কিত ফুটবল সেটাই হচ্ছে আমাদের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট আর টেনিসের গ্র্যান্ড স্ল্যামের কথা বললে উইলাম ডন অনেকবার পরীক্ষাতে এসছে এটা একটু খেয়াল রাখতে হবে সেম কোশ্চেন অস্ট্রেলিয়ান ওপেন দু মহিলাদের একক শিরোপাকে জিতেছে বা সিঙ্গেলস টাইটেল কে জিতেছে সঠিক উত্তর হবে সাবালেঙ্কা তাহলে সাবালেঙ্কা তিনি এই জিং পরাজিত করেছেন এবং যার দ্বারা দু হাজার চব্বিশের অস্ট্রেলিয়ান ওপেন এটা একটু খেয়াল রাখো দু হাজার অস্ট্রেলিয়ান ওপেন তিনি জয়ী হয়েছেন এবং খেয়াল করো তিনি কোথাকার একজন টেনিস তারকা যদি প্রশ্ন আসে তো অ্যারিনা সাবালেঙ্কা হলেন একজন বেলারুস ওকে অর্থাৎ বেলারুসিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় কালিঙ্গ বা শুধু আসতে পারে সুপার কাপ এটা ফুটবলের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় ম্যাচ যেটা হচ্ছে কলিঙ্গ সুপার কাপ বা সুপার কাপ জয়ী হয়েছে নিম্নের কোন দল দীর্ঘ বারো বছরের অপেক্ষা এবং ফাইনালি কিন্তু জয়ী হলো দেখো ইস্ট বেঙ্গল এফসি কি দল অবশ্যই আমরা মনে রেখে দেব ইস্ট বেঙ্গল এফ সি বিটস ওড়িশা এফসি ওড়িশাকে পরাজিত করেছে ইন কালিঙ্গো টু ফোর এর ফাইনালে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে এই যে কথা বলা হচ্ছে এক যুগের অপেক্ষা অর্থাৎ প্রায় বারো বারো বছরের অপেক্ষা হ্যাঁ এই জায়গায় এই দু কেন এই বারো হবে হ্যাঁ এই বারো বছর পর ট্রফি এলো ইস্ট বেঙ্গলের ঘরে ওড়িশায় এফসি কে হারিয়ে সুপার কাপ বা কলিঙ্গ সুপার কাপ জিতলো কারা ইস্ট বেঙ্গল রাইট অ্যান্সার ইজ অপশন বি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন রাজ্যে তালাবিরা তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভিত্তি প্রস্তর স্থাপন মানে কি লেড দা ফাউন্ডেশন স্টোন তাহলে আমাদের প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি এই তালাবিরা এই নামটা মনে রাখবে তালাবিরা তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর এটা আমরা পাবো ওড়িশাতে রাইট অ্যান্সার ইজ অপশন ডি দেখো আওয়ার প্রাইম মিনিস্টার লেড ফাউন্ডেশন স্টোন অফ তালাবিরা থার্মাল পাওয়ার প্রজেক্ট এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের যে বিভিন্ন থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে না কোনটা কোথায় অবস্থিত তো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যদি কখনো প্রশ্ন পাই তালাবিরা থার্মাল পাওয়ার প্রজেক্ট অফ এনএলসি ইন্ডিয়া লিমিটেড যেটা মিনিস্ট্রি অফ কোলের অধীনে সম্বলপুর সম্বলপুর কোথায় হচ্ছে এটা অবভিয়াসলি ওড়িশাতে হচ্ছে যেটা সম্প্রতি ফাউন্ডেশন স্টোন বা ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে নেক্সট কোশ্চেন ভিভিআই আমাদের বিভিন্ন রাজ্যে সিএম গভর্নর এবং ক্যাপিটাল মনে রাখতে হয় আঠাশটা রাজ্যের মধ্যে তো এরপর আবার দেখো একটা মুখ্যমন্ত্রী চেঞ্জ সেটা হচ্ছে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চাম্পাই সরেন চম্পাই সরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরই পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খন্ড ঝাড়খণ্ডের নতুন চিফ মিনিস্টার হলেন কে চম্পাই সরেন একটু খেয়াল করো এই যে তথ্যটা এই নামটা চম্পাই সরেন হ্যাঁ টুক ওথ ওথ মানে হচ্ছে শপথ নেওয়া অ্যাজ দা নিউ চিফ মিনিস্টার অফ ঝাড়খন্ড অর্থাৎ ঝাড়খণ্ডের পরবর্তী নতুন চিফ মিনিস্টার হিসেবে কে দায়িত্ব নিলেন চম্পাই সরেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সরেন ঝাড়খণ্ড রাজ্যপাল কে রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণন এবং ঝাড়খণ্ডের রাজধানী কি রাজধানী বললে মনে রেখে দেব রাঁচি এবং একটাই গুরুত্বপূর্ণ মেজর ন্যাশনাল পার্ক আছে হুইচ ইজ বেতলা ন্যাশনাল পার্ক এটা একটু খেয়াল রাখবো যেটা হচ্ছে কি বেতলা জাতীয় উদ্যান কোথায় আছে ঝাড়খণ্ডে আছে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস কি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বিশ্ব জলাভূমি দিবস এই যে সারা বিশ্বে গ্লোবালি সারা বিশ্বে যত যা জলাভূমি আছে সেগুলো সংরক্ষণ জন্য কিন্তু আহ এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এর জন্যই রামসার কনভেনশন হয়েছিল তো বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি পালিত হয় সেভেন্টি ওয়ান এই রামসার কোথায় ইরানে ইরানের রামসারে রামসার কনভেনশন বা রামসার সম্মেলন হয় ওকে তো ভারত কবে এটা গ্রহণ করে ভারতে কটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আসবো দেখো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে ওয়েটল্যান্ড বলতে ওয়েট বলতে আজকাল দেখো না ওয়েট টিস্যু ওয়েট টিস্যু অনেক সময় মেকআপ রিমুভ বা ইত্যাদি কাজের জন্য ওয়েট টিস্যু টিস্যু ব্যবহার হয় তো এই যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে তাই বিশ্ব জলাভূমি দিবস ইজ সেলিব্রেটেড ইচ ইয়ার অন ফেব্রুয়ারি টু তাহলে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দুই তারিখ হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ওয়েটল্যান্ড এই জলাভূমি সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার লক্ষ্যে কিন্তু এই দিবসটা উদযাপন করা হয় দিস ডে অলসো মার্ক দ্য ডেট অফ অ্যাডপ্টেশন অব দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ড এই যে জলাভূমির উপরে যে রামসার সম্মেলন বা কনভেনশন যেটা হয়েছিল সেটাই কিন্তু এই নাইনটিন সেভেন্টি হয় দোসরা ফেব্রুয়ারি এই তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ রামসার কোথায় ইরানে ইরানিয়ান সিটি অফ রামসার রামসার কোথায় ইরানে ভিভিআই রামসার কোথায় ইরানে এবং এই বছরের টু জিরো টু ফোর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবসের থিম থিম কি দ্য অফ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে ফোর ইজ ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এটা কিন্তু মুখস্থ করবে এসএসসি রাস্পিডেন্ট যারা বিসিএস এর রাসপ্রিডেন্ট যারা তারা কি বললাম ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এটা এই বছরের থিম ক্লিয়ার এরপরে দেখো ভারতে বর্তমানে কয়টি রামসার সাইট আছে দেখো যখন থেকে পড়াচ্ছি অনেক কম ছিল দেখেছি ধীরে 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 বৃদ্ধি পেয়েছে লাস্ট ইয়ার বা এক সপ্তাহ আগে অবধি হলেও আমি পড়াতাম কারেন্টলি সেভেন্টি ফাইভ রামসার সাইট আমি পড়িয়েছি এবং যার মধ্যে আমরা বলেছি তামিলনাড়ুতে ম্যাক্সিমাম হ্যাঁ কটা বলেছিলাম মোস্ট ম্যাক্সিমাম সেকেন্ড হাইস্ট হচ্ছে ইউপি এই সংখ্যা সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেল কারণ ভারতে আরো পাঁচটা সাইট রামসার সাইট এর মর্যাদা পেল তো সব মিলিয়ে কারেন্টলি ইন্ডিয়া নাও হাজ এ টোটাল নাম্বার অফ এইটটি রামসার সাইট বর্তমানে ভারতে মোট রামসা সাইডের সংখ্যা হচ্ছে আশিটি এবং এবারেও কিন্তু তামিলনাড়ু কিন্তু এখনো পর্যন্ত শীর্ষে আছে অর্থাৎ টপ পজিশন ধরে রেখেছে রামসার সাইডের সংখ্যায় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মুখস্থ করে নাও তাহলে ভারতে বর্তমানে কয়টি রামসা সাইড আছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটটি আশিটি ইউনিয়ন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই বিষয়ের কেন্দ্রীয় মন্ত্রীকে এটাও পরীক্ষাতে আসে অর্থাৎ আমাদের এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ এই বিষয়ের কেন্দ্রীয় মন্ত্রী হলেন কে ভূপেন্দর যাদব রাইট অন দ্য ইভ অফ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে এই যে দু ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হলো এই ফেব্রুয়ারি এই সময়কালে ইন্ডিয়া ইনক্রিজ করেছে কি বলছে ইন্ডিয়া ইনক্রিজ ইটস ট্যালি অফ রামসা সাইড রামসা সাইডের যে ট্যালি যে পরিসংখ্যান সেটা চেঞ্জ হয়েছে আর রামসা সাইড মানে কি এক কথাই মনে রাখবে ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে কোনো জলাভূমি আছে মানে সুন্দরবন জলাভূমি আছে বা আমাদের পূর্ব কলকাতার জলাভূমি আছে সেই জলাভূমিকে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হয় সংরক্ষণ থেকে শুরু করে সব বিষয়ের প্রতি অর্থাৎ সেটাকে একটা আন্তর্জাতিকভাবে গুরুত্ব দেওয়া হয় তাই বলা হয় রামসার সাইড মিন্স এই একটা লাইনেই সংক্ষেপে মনে রাখা যায় ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ ভারত কি করেছে তার ইনক্রিজ করেছে তার ট্যালিটা আহ কত এইটটিতে করেছে ফ্রম এক্সিস্টিং সেভেন্টি ফাইভ পুরাতন পঁচাত্তর ছিল অর্থাৎ কিন্তু আমরা আরো অ্যাড করেছি আরো কটা অ্যাড করেছি পাঁচটা সব মিলিয়ে আমাদের রামসার সাইড কারেন্টলি হচ্ছে ভেরি গুড নেক্সট আমরা এই যে পাঁচটা নতুন রামসা বৃদ্ধি পেয়েছি কি কি একটু দেখা যাক যার মধ্যে প্রিয় ছাত্র কর্ণাটকাতে পাবো আমরা তিনটে কি বললাম খুব মন দিয়ে দেখো কর্ণাটকাতে দেখব একটা দুটো তিনটে আর তামিলনাড়ুতে দেখব এই একটা এবং এই একটা তামিলনাড়ুতে দুটো বৃদ্ধি পেয়েছে আর অলরেডি চোদ্দটা ছিল নিয়ার অ্যাবাউট ষোলোটার কাছে তামিলনাড়ুতে হয়ে গেছে অর্থাৎ এখনো কিন্তু যদি প্রশ্ন আসে হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রম সোসাইট কারেক্ট অ্যান্সার উইল বি তামিলনাড়ু তো দেখো আঙ্কা সমুদ্রা বার্ড কনজারভেশন রিজার্ভ নামগুলো কঠিন খটো লাগতে পারে বা আশিটা রামসার সাইড এর নাম মনে রাখা অনেক সময় ডিফিকাল্ট হয় বাট এই সামনের সিজনে সামনের মৌসুমে যে পরীক্ষা আসছে তার জন্য অন্তত এই পাঁচটা মুখস্ত করবে আর ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর সুন্দরবন ওয়েটল্যান্ড এই দুটো মুখস্থ করবে এনাফ তাহলে আর ভারতের ফার্স্টটা মুখস্ত করতে পারো 1981 এ যেটা হচ্ছে চিলকালে ওড়িশাতে আর কেউলা দেও তো আঙ্ক সমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ কর্ণাটকাতে অ্যান্ড এই যে আগস্তিনী স্টোরি বা এর মানে হচ্ছে মোহনা তো আগ্নেশিনী স্টরি এটাও কর্ণাটকাতে এবং বাগাদি কেড়ে কনজারভেশন রিজার্ভ সো মাগদি কেড়ে কনজারভেশন রিজার্ভ এটা কর্ণাটকাতে তাহলে দেখতে পেলে এই তিনটি আমরা পেলাম কর্ণাটকাতে আর এই দুটো আমরা দেখবো তামিলনাড়ুতে একটা হচ্ছে কড়াইভেটটি বার্ড স্যাংচুয়ারি কড়াইভেটটি পাখি অভয়ারণ্য এবং লাঙ্গুড শোলা রিজার্ভ ফরেস্ট লাঙ্গুড সোলা রিজার্ভ ফরেস্ট তাহলে এই দুটো আমরা পেলাম কোথায় কর্ণাটকা স্টেটে এই দুটো পেলাম তামিলনাড়ু স্টেটে এই পাঁচটা আমি পাঁচটা ছবি একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব তার আগে এই সম্পর্কে আরো কিছু তথ্য মনে রাখা যায় যেগুলো আমার এক্সামে আসে কি কি তথ্য স্যার মুখস্ত করবে একটু চটপট দেখো ইন্ডিয়া ইনক্রিজ ইটস ট্যালি তাহলে ভারত এই যে ট্যালিটা ট্যালি বলতে পরিসংখ্যান বোঝাচ্ছে রামসা সাইডের সংখ্যা পঁচাত্তর থেকে আশি হলো সবার প্রথমে এটা মুখস্ত করলে এবছরের থিমটা মুখস্ত করলে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এটা মুখস্থ হলো এরপরে আসছে ইন্ডিয়া দিস কনভেনশন অর্থাৎ ভারত কবে অ্যাডপ্ট করে বা ভারতে কবে কার্যকর হয় বা ভারত কবে গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে মনে রাখবো ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন এটা দিলে অপশনে নাইনটিন এইটটি এই অপশন থাকলে অনেকে সেটা করে আরে উনিশশো একাত্তরে ইরানের রামসারে কনভেনশন অন ওয়েটল্যান্ড হয় কিন্তু যদি প্রশ্ন আসে যে ভারত কবে এটা মানে কেম ইনটু ফোর্স হচ্ছে বা অ্যাডপ্ট ইনটু ফোর্স যদি বলে তাহলে 82 তে এটা যেন খেয়াল থাকে আর তামিলনাড়ু মেক্স রেকর্ড তামিলনাড়ু আবার রেকর্ড ক্রিয়েট করলো কারণ 16 রামসার সাইটস অ্যাডিং টু নিউ এই যে দুটো নতুন যুক্ত করার মাধ্যমে আগেদের এক্সিস্টিং 14 আর এই দুটো সব মিলে তামিলনাড়ুতে কিন্তু এখন বর্তমানে 16 রামসার সাইট আছে পশ্চিমবঙ্গে দুটো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর সুন্দরবন ওয়েটল্যান্ড এই দুটো কোন সালে একটু চটপট কমেন্ট করো ডাব্লিউ বিসিএস এ মি পরপর দু বছর কোশ্চেন এসেছিল যে পূর্ব কলকাতা নিম্নের কোনটিকে রামসার সাহেব হিসেবে ঘোষিত হয়েছে তো বা সরি এইভাবে না এইভাবে এসেছিল পূর্ব কলকাতার জলাভূমিকে কি হিসেবে ঘোষিত করা হয়েছে অপশন নির্বাচন করতে হতো রামসার ক্ষেত্র আর ঠিক তার পরের বছর কোশ্চেন আসে সুন্দরবন জলাভূমি কবে রামসা সাইডের মর্যাদা পায় তো এই দুটো প্রশ্ন কোন সালে আমাকে কমেন্ট করো ইচ এন্ড এভরিওয়ান আর লাইক না করে থাকলে একটু লাইক করো দেখো অনেক সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে হয় মেহনত তো থাকেই তোমরা একটু লাইক করলে খুশি হয় মনটা ভালো লাগে তো এই যে আমরা দেখছিলাম না কড়াইভেটটি পাখি অভয়ারণ্য তামিলনাড়ুতে পাবো এই যে এটা হচ্ছে কারাইভেটি বার্ড স্যাংচুয়ারি এই যে মাগদিকের এই কনজারভেশন রিজার্ভ এটা কর্ণাটকাতে রয়েছে তারপরে লং উড শোলা রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ুতে রয়েছে এই দুটো তামিলনাড়ুতে আর বাকি তিনটে কর্ণাটকাতে এই যে আগস্তাহিনি স্টুয়ারি বা যে মোহনা যেটা সেটা হচ্ছে এই কর্ণাটকাতে আছে এবং আংশভদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ এটাও কর্ণাটকাতে রয়েছে এই পাঁচটা কারেন্টলি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বর্তমানে আরও একবার মনে করিয়ে দিই কারেন্টলি ইন্ডিয়া হ্যাজ এ টোটাল নাম্বার অফ এইটটি রামসার সাইট নেক্সট কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী তিনি সম্প্রতি রাষ্ট্রীয় আরোগ্য মেলা উদ্বোধন করলেন অর্থাৎ কোন কেন্দ্র ও এখানে অ্যান্সার বলেই দেওয়া হয়েছে এখানে করা উচিত ছিল কোন কেন্দ্রীয় মন্ত্রী আয়ুষ মানেই তো উত্তর একজনই বেরোবে উত্তরের প্রশ্নের মধ্যে ক্লু রয়ে গেছে তাহলে কেন্দ্রীয় মন্ত্রী কে সম্প্রতি রাষ্ট্রীয় আরোগ্য মেলার উদ্বোধন করলেন সর্বানন্দ সেনোয়াল কারণ তিনি এই আয়ুষ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ইউনিয়ন আয়ুষ মিনিস্টার শ্রী সর্বানন্দ সেনোয়াল ইনোগ্রেটস উদ্বোধন করেন কি রাষ্ট্রীয় আরোগ্য মেলা ইম্পর্টেন্ট ভারতীয় নৌবাহিনী কোন সালকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ান হিসেবে ঘোষণা করেছে তাহলে আমাদের ইন্ডিয়ান নেভি কোন সালকে তো অবভিয়াসলি টু জিরো টু ফোর কে দু হাজার চব্বিশ সালকেই

যে ভারতীয় নৌবাহিনী 2024 সালের ইয়ার অফ নেভ্যালস অফ সিভিলিয়ান হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্যের এই क्वेश्चंसটা লাস্ট উইকেও করিয়েছি আবারও এড করছি তার কারণ আছে একটু দেখো কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাপوری ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে এটা আমরা পড়েছিলাম বিহারের রাইট অ্যানসার ইজ অপশন সি ফরমার বিহার চিফ মিনিস্টার ফরমার মানে হচ্ছে প্রাক্তন তো ফরমার বিহার চিফ মিনিস্টার কাপুরি ঠাকুর উইল বি অ্যাওয়ার্ডেড ভারতরত্ন পোস্তমতি অর্থাৎ মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন ফরমার বিহার চিফ মিনিস্টার কাপুরি ঠাকুর আচ্ছা এবারে একটা কথা বলি ভারতরত্ন প্রথম চুয়ান্নতে দেওয়া হলো সে বছর তিনজন প্রাপক ছিলেন সর্বশেষ বলতে গেলে আমরা যেটা পড়াতাম লাস্ট কয়েক বছর ধরে সেটা দু হাজার উনিশ চক্রবর্তী রাজা গোপালাচারী ও ওটা তো প্রথমে চলে গেলাম দাঁড়াও মেমোরাইজ করে দিই দু হাজার উনিশে ভূপেন হাজারিকা প্রণাম মুখার্জি নানাজি দেশমুখ আর চক্রবর্তী রাজা গোপালচারী স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যান্ড অ্যান্ড সেভি রামন তার প্রথমবার পেয়েছিলেন আর উনিশে এই তিনজন পেয়েছিলেন তো তারপর বলতে গেলে এই দু হাজার আমরা পরিসংখ্যান আচ্ছা ওই অনুযায়ী কিন্তু ট্যালি ছিল আটচল্লিশ এখানে এসে হলো ঊনপঞ্চাশ আর আজকে যে কথা বলবো এল তিনি কিন্তু পঞ্চাশতম ওই নাম্বার সিরিয়ালে আমরা দেখলে তো নেক্সট নেগেন এগেন নিউ কোয়েশ্চেন্স তাই আমি দুটো অ্যাড করলাম অর্থাৎ এই বছর দেখতে গেলে দুজন কিন্তু পরপর পাচ্ছেন একজন কপ্পরি ঠাকুর আর একজন দেখো এই প্রশ্নে যে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পেতে চলেছেন নিম্নের কে তো অবশ্যই সিনিয়র লিডার লালকৃষ্ণ আডবানি অপশন এ রাইট অ্যান্সার সো বেট লিডার শ্রী লালকৃষ্ণ আডবানি উইল বি কনফার্ড উইথ ভারত রত্ন দ্য হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য নেশন দেখতে পাচ্ছ ভারত রত্ন টু শ্রী আডবানি অন স্ক্রিন ছবি তোমরা দেখতে পাচ্ছ তো এই জায়গায় আমরা ভারতরত্ন সম্পর্কে এই তথ্যগুলো লাস্ট দিন পড়িয়েছিলাম একটু কুইক রিক্যাপ আমরা করিনি ভারতরত্ন ইজ দ্য হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা দেশের সর্বোচ্চ যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা হচ্ছে ভারতরত্ন এটা কবে প্রবর্তিত হয় উনিশশো সালে নাইনটিন ফিফটি কিন্তু এটা চালু হলো উনিশশো সালে চক্রবর্তী রাজা গোপরাচারী সর্বপল্লি রাধাকৃষ্ণ এন্ড সি ভি রমন ভারতরত্ন সম্মান পুরস্কার পেয়েছিলেন এটা আমরা জানলাম আচ্ছা প্রথম মরণোত্তর যেমন কাপ্পরী ঠাকুরও কিন্তু মরণোত্তর পাচ্ছেন তেমনি যদি প্রশ্ন আসে প্রথম মরণোত্তর কে পেয়েছিলেন অনেকবার পরীক্ষাতে এসছে তিনি হল উনিশশো সালে লাল বাহাদুর শাস্ত্রী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কনিষ্ঠতম ইউনি দু চব্বিশ সালে আহ এই দু সালে আমরা দেখব ক্রিকেট লিজ্যান্ড সচিন তেন্ডুলকর প্রথম ভারতরত্ন প্রাপক প্রথম ভারতরত্ন প্রাপক প্রাইম মিনিস্টার হলেন জওয়াহরলাল নেহেরু প্রথম ভারতরত্ন প্রাপক রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা হলেন ইন্দিরা গান্ধী নেক্সট কোন রাজ্যে সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি এতদিন ডোমেস্টিক এর মর্যাদা ছিল সেখান থেকে সুরাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাও বিকম দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেমন আমরা কলকাতা এয়ারপোর্টে গেলে দেখবি নেতাই সুপ্রসিদ্ধ বস আন্তর্জাতিক বিমানবন্দর এই যে আন্তর্জাতিক বিমানবন্দর লেখা মানে কি ইন্টারন্যাশনাল ট্রাভেল আমরা এখান থেকে করতে পারি আজ মন হলো দুবাই চলে গেলাম দোহা কাতার যেখানে কিছু যাওয়া যাবে ভিসা পাসপোর্ট থাকে তো সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে দেখো গভর্নমেন্ট সুরাট এয়ারপোর্ট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিল সংক্ষেপে বলা হয় এ সি সি এই যে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে তার যে ক্রিকেট কাউন্সিল সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিসিসিআই আর তার উপরে যেটা হচ্ছে সারা বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওকে তো এইগুলোর মানে বুঝলে এই যদি বিসিসিআই বা ভারতের কথা বলি দুটো গুরুত্বপূর্ণ নাম মনে রাখতে হয় একটা হলো বিসিসিআই সচিব বা বিসিসিআই সেক্রেটারিকে আনসার হবে জয়শা আর বিসিসিআই প্রেসিডেন্ট বা বিসিসিআই সভাপতিকে তো বিসিসি এর সভাপতি হলেন রজার মেদিনী এই নাম দুটো মনে রাখবো এ এছাড়া এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে নাজবুল হাসান পাপন তোমরা দেখছো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাইট অ্যান্ড সার ইজ দ্য জয়সা তিনিই ছিলেন তাকেই আবার কিন্তু রিঅপয়েন্ট করা হয়েছে এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে এসেছিল যখন তিনি ফার্স্ট অ্যাপয়েন্ট হন সেবারও পরীক্ষাতে আসে দেখো বিসিসিআই জয়শা আমাদের বিসিসিআই মানে বাংলাতে আসলে সচিব হবে বারবার বলছি বিসিসিআই সচিব মানে পুনর্নিযুক্ত হয়েছেন দ্য চেয়ারম্যান অফ দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং তার থার্ড টার্ম কিন্তু এটা হচ্ছে বিসিসিআই সচিব জয়সা তৃতীয়বারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে যেমন আছে ডাব্লুবি পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রে আছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই যে ইউপিএসসি এসপিএসসির চেয়ারম্যানদেরকে কে নিয়োগ করেন একটা প্রশ্ন আসে ইউপিএসসি বললে প্রেসিডেন্ট এসপিএসসি হলে গভর্নর এবং মনোজ সানি হলেন বর্তমান খেয়াল রাখবে এটা পরীক্ষাতে এসছে লাস্ট ডাব্লিউবিসিএস এ ইউপিএসসির চেয়ারম্যান মনোজ সনিকে ইউপিএসসির চেয়ারম্যান তিনি খেয়াল রাখবেন তো প্রশ্ন হচ্ছে পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কে রাইট আনসার ইজ জতিনদার আওলাক তো আওলাক পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সো জতিনদার আওলাক টেকস ওথ পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান বা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের কে নিযুক্ত করে রাজ্যপাল আর আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের নিযুক্ত করে রাষ্ট্রপতি আই খুব ইম্পর্ট্যান্ট একটা সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই যে আমরা টেলিকম পরিষেবাগুলো ব্যবহার করি মোবাইল এর জন্য তো সেগুলোকে রেগুলেট করতে হবে যেমন অ্যাডভারটাইজিং নিয়ন্ত্রণ জন্য অ্যাডভারটাইজিং কাউন্সিল আছে তো তেমনি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিম্নের কে সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাবে কে শিবকানন্দ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস না অনিল কুমার লাহতি তোমরা এই নামটা শুনেছ কোথায় আমাদের যে রেলওয়ে বোর্ড সেই রেলওয়ে বোর্ডের প্রাক্তন কিন্তু চেয়ারম্যান তিনি বা চিফ বা সিও চেয়ারম্যান বলতে পারি দেখো ফরমার রেলওয়ে বোর্ড চিফ তিনি আমাদের ফরমার মানে আবার সেই প্রাক্তন তাহলে ফরমার রেলওয়ে বোর্ড চিফ অনিল লাহতি অনিল কুমার লাহতি হ্যাজ বিন অনিল লাহতিকে নিযুক্ত করা হলো চেয়ারম্যান হিসেবে এই ফুল ফর্মটা মনে রেখে দেবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই হি উইল সাকসেড তিনি কার জায়গায় আসলেন কাকে তল অভিযুক্ত করলেন এই যে পিডি ফগেলা এই যে অপশনে আমরা রেখেছিলাম পিডি ফগেলা তার জায়গায় স্থল অভিযুক্ত করলেন কারণ তিনি তার পোস্ট থেকে রিটায়ার্ড হলেন 30 সেপ্টেম্বর 2023 এবং এটা ভ্যাকেন্ট ছিল নিয়ার अबाउट 4 মাসের মতো তো তারপরেই কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে অনিল কুমার লাহোটিকে তাহলে বর্তমানে রেলওয়ে বোর্ডের সিও এন্ড চেয়ারম্যান কে আছেন চটপট কমেন্ট করো এখানে অবধি যারা দেখেছো রেলওয়ে বোর্ডের প্রেজেন্ট সিও এন্ড চেয়ারম্যান কে কারেন্ট অ্যাফেয়ার্স আমি সাপ্তাহিক যেটা দিচ্ছি এটা খুললেই যথেষ্ট আর কিছু দেখতে হবে না এইটা দেখে যাও যত যে ইম্পর্টেন্ট কিছু বাদ যাচ্ছে আমাকে বলবে তো যে সপ্তাহে যেমন হয় আগের সপ্তাহে যেমন তার আগের সপ্তাহ তুলনায় কয়েকটা কম কোশ্চেন ছিল তো একজন বলছিলেন যে স্যার আরো একটু বেশি প্রশ্ন করেন অনেক সময় নতুন স্টুডেন্টদের মধ্যে এমন হয় তারা বুঝতে পারে না তারা ভাবে আরো পড়লে আরো ভালো হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো লিমিট নেই সারা বিশ্বে দেশে রাজ্যে দেখো তোমার জেলায়ও কত না কত ঘটনা ঘটে যাচ্ছে সব আর এক্সাম ওরিয়েন্টেড তো এইগুলোই এই জন্যই বলি যতটুকু করাচ্ছি করে যাও কোনো অসুবিধা নেই মান্থলি যে পিডিএফটা কালেক্ট করে নাও পারলে টুক করে প্রিন্ট করে নাও মোবাইলে থাকলে অনেক সময় পড়া হয় না প্রিন্ট বোথ সাইড পেজে প্রিন্ট করে নিলে হবে তো এইভাবে কিন্তু পড়াশোনাটা করো এইগুলো করলেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসলে হবে মানে তুমি যদি আরও পড়তে চাও লিমিট নেই বুঝতে পেরেছো সমস্যাটা এই জায়গায় তুমি যদি আরও পড়তে চাও তুমি পড়তে পারো কোনো অসুবিধা নেই প্রচুর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে রাখাটা খুব চাপ হয়ে যায় মনে রাখাটা এক্সামের জন্য হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্টটা থাকলো দুটো থাকলো তিনটে থাকলো

উইথ এইম অফ প্রমোটিং স্মার্ট পলিসিং তো স্মার্ট পলিসিং বিষয়টাকে প্রমোট করার লক্ষ্যে বা প্রচারের লক্ষ্যে সম্প্রতি এই সেলফ ব্যালেন্স স্কুটার সিস্টেম ইলেকট্রিক স্কুটার সিস্টেম চালু করেছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় বিমান বাহিনীর ইন্ডিয়ান এয়ারফোর্স টাচ দ্য স্কাই উইথ গ্লোরি বায়ুশক্তি শক্তি চব্বিশ অনুশীলন একটা এক্সারসাইজ যার নাম হচ্ছে বায়ু শক্তি টোয়েন্টি ফোর তো বায়ুশক্তি শক্তি টোয়েন্টি ফোর এটা কোথায় করবে সঠিক উত্তর হচ্ছে জয়সালমীর দেখো দা ইন্ডিয়ান এয়ার ফোর্স উইল বি কন্ডাক্টিং এক্সারসাইজ বায়ুশক্তি শক্তি টু জিরো টু ফোর এই যে এক্সারসাইজ এটার নাম মনে রাখবে এর নাম কি এক্সারসাইজ বায়ুশক্তি শক্তি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অ্যাট দা পোখরান এয়ার গ্রাউন্ড রেঞ্জ নেয়ার জয়সালমীর আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নিম্নের কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন আচ্ছা রাজ্যসভায় মনোনীত মানে ব্যাপারটা কি একটু ছোট্ট করে বুঝে নাও ডাব্লিউ বিপিতে একবার প্রশ্ন এসেছিল ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি তো ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি রাষ্ট্রপতি তিনটে বিষয় থাকবে মনে রেখে দেবে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের দুটি কক্ষ বা আমরা একসঙ্গে লিখছি দ্বি কক্ষ আমাদের দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিস্টেম তাহলে এই যে দ্বি কক্ষ তো টোটাল তিনটে কম্পোনেন্ট এর মধ্যে তো দুটো আছে তাই না এই যে দুই কক্ষ মানে এর ইংরাজি নামটাও পরীক্ষাতে আসে আগের দিন এসএসসি সিএইচল এর পেপারে পর্যন্ত দেখেছি তাহলে এই যে দুই কক্ষ এটা কিভাবে ভাগ করা হয় একটা হচ্ছে বাংলাতে বললে উচ্চ কক্ষ বা আপার হাউস আরেকটি হচ্ছে নিম্ন কক্ষ বা লোয়ার হাউস তো কোনটি হচ্ছে আপার হাউস আর কোনটি লোয়ার হাউস মনে রাখবে উচ্চ কক্ষটি হলো রাজ্যসভা উচ্চ কক্ষটির নাম কি রাজ্যসভা আর নিম্ন কক্ষটির নাম কি লোকসভা নিম্ন কক্ষটির নাম লোকসভা এই দুটো ইংরেজিতে কি বলা হয় দেখো রাজ্যসভা মানে রাজ্য স্টেট কথাটা আছে তাই তো এর মানে মনে রেখে দেবে কাউন্সিল অফ স্টেট আর লোকসভা এখানে এখানে রাজ্য পেয়েছি এখানে স্টেট ম্যাচ করে দিলাম এখানে লোক পেলাম মানে পিপল কথাটা আমি ম্যাচ করাবো এটা হলো হাউজ অফ দ্য কি এসেছিল যে লোয়ার হাউস অফ দ্য ক্লিয়ার এবারে আসি এই যে রাজ্যসভায় রাষ্ট্রপতি নমিনেট করলেন এই বিষয়টা কি তো রাজ্যসভা সদস্য হতে গেলে থার্টি ইয়ার এজ লাগে আর এর হচ্ছে সিক্স ইয়ার এর এটা কার বললাম রাজ্যসভা লোকসভা হলে পঁচিশ এবং পাঁচ রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কি রাজ্যসভা অনধিক কতগুলো আসন নিয়ে গঠিত অর্থাৎ রাজ্যসভার যদি আমরা বলি ম্যাক্সিমাম স্ট্রেংথ বা ম্যাক্সিমাম সিট হতে পারে আপ টু টু ফিফটি দুশো পঞ্চাশ পর্যন্ত এই দুশো পঞ্চাশ কনসিস্ট অফ টু থার্টি এইট রিপ্রেজেন্টেটিভ প্লাস টুয়েলভ এই যে রাষ্ট্রপতি কর্তৃক এ হন সেটা আর রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে উপরাষ্ট্রপতি অর্থাৎ এই লাইনটা মনে রাখতে পারো সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইজ এক্স অফ চেয়ারম্যান অফ রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভার সভাপতি চেয়ারম্যান কে ভাইস প্রেসিডেন্ট এই টুয়েলভ মেম্বার হচ্ছে বর্তমান কি আছে প্রেজেন্ট রাজ্যসভার স্ট্রেংথ বললে কি হয় টু ফোর ফাইভ মনে থাকবে চল এবারে আমরা এগিয়ে যাই রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন বারো জনকে কাকে রাজ্যসভায় সম্প্রতি মনোনীত করেছেন সঠিক উত্তর সতনাম সিং সান্ধু অপশন এ কারেক্ট অ্যান্সার সো সতনাম সিং সান্ধু ওয়াজ নমিনেটেড টু রাজ্যসভা রাজ্যসভায় নমিনেট হয়েছে বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু ফিল্ম ফেয়ার পুরস্কারও কিন্তু ঘোষণা হয়ে গেল গুরুত্বপূর্ণ এটা একটা চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব পালকে তো তোমরা সবাই শুনেছো এবারে আমরা আসি ফিল্ম ফেয়ার পুরস্কার দু হাজার চব্বিশে কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতছে সেরা জনপ্রিয় সেরা মানে বেস্ট মুভি পপুলারে একটা হয় ক্রিটিক্স আর একটা পপুলার ক্যাটাগরিতে তো সব কোনটি সবচেয়ে সেরা জনপ্রিয় সবচেয়ে পপুলার মুভি কোনটা দু লাস্ট ইয়ারে যেটা হয়েছে সেটা এই বছর এসে মোস্ট পপুলার পুরস্কারটা হয়েছে তো রাইট ইজ ফেল আমি নিজেও দেখেছি রিয়ে অনেকটাই তোমাকে অনুপ্রেরণা দেবে একদম রিয়েল লাইফ ঘটনা বেস্ট মুভি আমরা বলতে পারি তো রাইট অ্যান্সার ইজ টুয়েলভ ফেলথ পুরো একদম রিলেট করার মতো সিরিজ দেখতে পারো চাইলে দ্য টুয়েলভ ফেল এই যে কে ডিরেক্ট করেছেন এই ধরনের প্রশ্ন অনেক সময় এস এর মতো एग्जामে টুক করে তুলে দেবে বা ডব্লিউবিসিএস দিতে পারে কে জানে বাট চাপ হয়ে যাবে সেই সময় মনে রেখে দেবে এই বিদু বিনোদ চোপড়া এই নামটা মনে রেখে দেবে বিদু বিনোদ চোপড়া তিনি কিন্তু এটার পরিচালক অর্থাৎ ডাইরেক্টেড বাই অন দা অ্যাওয়ার্ড অফ বেস্ট ফিল্ম বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড জিতেছে ইন পপুলার সেগমেন্টে দিস ফিল্ম ইজ বেসড অন দা লাইফ অফ আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা তার যে লাইফ এর উপরে বেসড করে এটা তো এই যে কিভাবে স্ট্রাগল জানতোই না এটা কি एग्जाम কি পরীক্ষা দিলে কোথায় কি হওয়া যায় সেখান থেকে তার যে জার্নিটা সেটাই কিন্তু রিফ্লেক্ট আছে এই এটার মধ্যে স্ট্রাগল তো এখানে আমরা লিস্ট অফ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড একটু দেখি 2024 এ উইনার একটা তো क्वेश्चंस করলাম আরব যে ধরনের প্রশ্ন হতে পারতো বেসিক্যালি সেরা সিনেমা পপুলার 12th ফেল এটা আমরা জানলাম এরপরে যদি সেরা সিনেমা ক্রিটিক্সদের বিচারে সমালোচকদের বিচারে সেটা হচ্ছে জোরাম এরপরে আসি আমরা সেরা অভিনেতা কে হয়েছেন বেস্ট অ্যাক্টার অ্যানিম্যাল কিসের জন্য পাপা রণবীর কাপুর অর্থাৎ অ্যানিম্যাল মুভি নেক্সট আমরা দেখব সেরা অভিনেতা ক্রিটিক্সের এর বিচারে বিক্রান্ত মেসি এই টুয়েলভ ফেলতে এরপরে যদি আমরা দেখি সেরা অভিনেত্রী কে হচ্ছেন আলিয়া ভাট রকি অর রানি সেরা অভিনেত্রী ক্রিটিক্স এর বিচারে শেফালি শাহ চি অফ আস মুভির জন্য সেরা সহ অভিনেতা কো অ্যাক্টার ভিকি কৌশল ডাঙ্কিতে হ্যাঁ দারুণ করেছেন ডাঙ্কিতেও এরপরে আমরা দেখি সেরা মিউজিক অ্যালবাম অ্যানিমেল প্রচুর ফেমাস জামাল কুতু থেকে শুরু করে প্রচুর কিছু লর্ডস অফ রিলস ফেসবুক ওই টাইমে আমিও জানতাম না যে কি বিষয় তো স্কল বা ফেসবুকে একটু দেখলেই জামাল কুতু নেক্সট কোয়েশ্চেন আসি ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা সাদা তান্ত্রিক সাদা মানে আই থিংক হয়ই হবে কোথায় শুরু হবে রাইট অ্যান্সার ইজ এখানে একটু দেখে রাখি রাজস্থান অ্যানিমেশন ভুল ও হো আমি এটাই সন্দেহ করছিলাম তাই বলি অপশন নাম্বার বি এটা কারেকশন অপশন বি দেখো দা ইনোগ্রাল এডিশন অফ ইন্ডিয়া সৌদি আরবিয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এটা ইনোগ্রাল এডিশন কার কার মধ্যে ইন্ডিয়া এবং সৌদি আরবের মধ্যে জয়েন্ট মিলিটারি যৌথ সামরিক মহড়া হ্যাঁ যাও না ডাইরেক্ট সাদাই আচ্ছা 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 সাদাই নামই আছে ডাইরেক্ট তো সাদা তানসিক কমেন্সড অ্যাট পাজল রাজস্থানে আর কি দিস এক্সারসাইজ ইজ শিডিউল টু বি কন্ডাক্ট ফ্রম উনত্রিশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আয়োজিত হচ্ছে রাজস্থানে সম্প্রতি এয়ারবাস তোমরা বিমানে উঠলে দেখবে বোয়িং বা এয়ারবাস বাস মেনলি আমরা এই দুটোই দেখব আর হয়তো অন্য অন্য কোম্পানি থাকতে পারে বা এই দুটো সবচেয়ে বেশি জনপ্রিয় তাই হয়তো আমি নিজেই জানি বোয়িং বা এয়ারবাস তারাই মেনলি বিমান কাঠামো তৈরি করে করে বিক্রি করে তো সম্প্রতি এয়ারবাস প্রাইভেট হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন বা এফএল এল জন্য ভারতে কোন গ্রুপের সঙ্গে তারা টাই আপ করেছে বা পার্টনারশিপ অংশীদারিত্ব করা মানে ইংরেজিতে বলে পার্টনারশিপ করেছে সঠিক টাটা সঙ্গে এয়ারবাস প্রাইভেট হেলিকপ্টারের ফাইনাল ইউনিটের জন্য চুক্তি করেছে দেখো এখানে এয়ারবাস হেলিকপ্টার উইল সেট আপ ফাইনাল অ্যাসেম্বলি লাইন ইন ইন্ডিয়া থ্রো পার্টনারশিপ উইথ টাটা গ্রুপ রাইট অ্যান্সার ইজ অপশন এ নেক্সট কোশ্চেন কোথায় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এই যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের কথা বললাম যেখানে অ্যানিমেল মুভি বা টুয়েলভ ফেলভ মুভি এই যে পুরস্কারগুলো পেল এটা কোথায় আয়োজিত করা হয় এটা গুজরাতে হয় অপশন এ কারেক্ট অ্যান্সার সিক্সটি নাইন্থ এডিশনের ছিল দু হাজার চব্বিশের এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এটা গান্ধীনগর গুজরাত মনে রাখবে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে হয়েছেন কোশ্চেন্সটা তিনটে স্ট্যাপ দিয়ে রাখুন আপকামিং ডেজে যে কোনো টাইমে এটা একটা স্ট্র্যাটেজি জিকে হয়ে গেল ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার র্যাঙ্ক সঠিক উত্তর হচ্ছে প্রীতি রাজক তো এশিয়ান তিনি সিলভার মেডালিস্ট ছিলেন্ট ছিলেন ওকে শুটিং কে রাজক বিকামস দা ফার্স্ট ওমেন সুবেদার অফ ইন্ডিয়ান আর্মি তাহলে ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার এই যে ফার্স্ট ওমেন সুবেদার অফ দা ইন্ডিয়ান আর্মি ভিভিআই স্টার দিয়ে দিলাম মুখস্থ করে নেবে 2024 সালের এই যে প্রজাতন্ত্র দিবস আমাদের রিপাবলিক ডে সেলিব্রেশন জানো ওই টাইমে ইউটিউবে দেওয়া হয় আমি নিজেও দেখেছি তোমরাও নিশ্চয়ই দেখেছো বিভিন্ন যে ট্যাবেলোগুলো আছে এর মধ্যে কোন মন্ত্রকে ট্যাবেলো প্রথম পুরস্কার জিতেছে এবার তো সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের ট্যাবেলো কিন্তু ফার্স্ট পজিশনে আছে দ্য ট্যাবেলো অফ মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ গট দ্য ফার্স্ট প্রাইজ ইন রিপাবলিক ডে প্যারেড টু জিরো টু ফোর অর্থাৎ ফার্স্ট প্রাইজ পেল মিনিস্ট্রি অফ কালচারের যে ট্যাবেলো ছিল কি থিমের উপরে বেস করে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি এবং এটাই কিন্তু ফার্স্ট স্পটে আছে ভারতের তুষার চিতা সুমারি দেখো উনিশশো সালে আমাদের এ হয়েছিল প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল কয়েকদিন আগে ব্যাঘ্র সুমারি হয়েছিল টাইগার সেন্সাস হয়েছিল যেমন আমাদের জনসংখ্যার জন্য আদম সুমারি আমরা দেখি তাই না অর্থাৎ কোথায় জনবহুল রাজ্য ইউ ইউপি কোথায় জনঘনত্ব বেশি কোথায় কম জনঘনত্ব এটা আমরা দেখি তো তেমনি সম্প্রতি কালের তুষার চিতার উপরে কোন সেন্সাস হলো কটা তুষার চিতা ভারতে আছে খুঁজে বার করা হোক তো ভারতের সম্প্রতি তুষার চিতারি অনুসারে বর্তমানে সংখ্যা কত নির্ণয় করা হয়েছে সঠিক সাতশো আঠারো অপশন সি ইন্ডিয়ার স্নো লেপার্ড সেন্সাস কন্টাক্টেড ফ্রম দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ এই পিরিয়ডে এটা আয়োজন কন্ডাক্ট মানে আয়োজন করে আয়োজন করা হয় এবং সেখানে তাদের পপুলেশন দেখা যাচ্ছে সাতশো আঠারো স্নো লেপার্ড ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট এভার সায়েন্টিফিক এক্সারসাইজ হ্যাজ রিভিল টোটাল সেভেন এইটিন স্নো লেপার্ড পপুলেশন ইন ইন্ডিয়া এটা ফার্স্ট টাইম কোনো বৈজ্ঞানিক সম্মতভাবে এটা করা হলো এবং দেখা গেলো সাতশো আঠারোটার মতো আছে প্রজেক্ট টাইগার নাইনটিন সেভেন্টি থ্রিতে লঞ্চ হয় মনে রাখবে আর নাগার্জুন সাগর শ্রী শৈলম হচ্ছে লার্জেস্ট টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের দুটো একটা বক্সা আর একটা সুন্দরবন বিসিসিআই ভারতের যে ক্রিকেট বোর্ড সম্প্রতি নিম্নের কাদেরকে অর্থাৎ দুজন হতে হবে একজন নয় কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে সঠিক উত্তর রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার মনে রেখে দেবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফার্মার ইন্ডিয়ান উইকেট কিপার মিস্টার ফারুক ইঞ্জিনিয়ার অ্যান্ড অল রাউন্ডার মিস্টার রবি শাস্ত্রী দ্য সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাইট অ্যান্সার ইজ অপশন এ পুডুচেরির নতুন মুখ্য সচিব মুখ্য সচিব মানে হচ্ছে চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর হবে শরৎ চৌহান তো সিনিয়র আইএস অফিসার শরৎ চৌহান হ্যাজ বিকাম দা নিউ চিফ সেক্রেটারি অফ পুডুচেরি রাইট অ্যানসার ইজ অপশন এ যারা এখনো লাইক করনি একটু কষ্ট করে লাইক করে দিন ভারত দু চব্বিশ পঁচিশ সালের জন্য হ্যাঁ 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই এবং পঁচিশ এই পিরিয়ডের জন্য ইউনেস্কোস যে ওয়ার্ল্ড হারিটেজ সাইডের লিস্টে অন্তর্ভুক্তির জন্য কোন নামটা ভারত নমিনেট করে পাঠিয়েছে সঠিক উত্তর হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ ইম্পর্টেন্ট একটু খেয়াল করবে এইগুলো কিন্তু খুব এক্সাম ওরিয়েন্টেড একদম বারবার বলছি পি আই নিউজ বার বার বলছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া ভারতের যে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ আছে উইল বি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্নের কোথায় তম সুরাজকুন্ড আন্তর্জাতিক ক্র্যাপস মেলার উদ্বোধন করেন এটা হরিয়ানাতে পড়বে অপশন এ রাইট অ্যান্সার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং দ্রৌপদী মুর্মু ইনোগ্রেট করছে সাঁত্রিশতম সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্র্যাপস মেলা এটা কোথায় হরিয়ানাতে পড়ছে আচ্ছা একটু শুনে নাও খবর নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে তোমার হাতে এখন সুযোগ আছে দেখো আমি ন্যূনতম ফিজ রাখি যদি এই ফিজটা মানে পাঁচ হাজার বা দশ হাজার হতো তাও বলতাম যে বেশি ফিজ যাচ্ছে আমি জানি আমার ছেলে মেয়েদেরকে কি দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন অ্যাডমিশন নেওনি ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন মানে হচ্ছে তোমাকে যেখানে অধ্যয় ভিত্তিকভাবে আমরা শিখিয়ে রপ্ত করবো অল সাবজেক্ট কোনো মাসিক ফিজ টিজ নেই ওয়ান টাইম আজকের ডেটে ফিজ আছে তেরোশো নিরানব্বই ওয়ান থ্রি ডবল নাইন তাহলে এই তেরোশো নিরানব্বই তুমি যদি দিয়ে আমাদের এই ব্যাচ জয়েন করো তুমি কি পাবে আগামী পাঁচ মাস এই যে ব্যাচ ব্যাচ ডিউরেশন ইজ পাঁচ মাস আগামী পাঁচ মাসের টিউশন ফিজ হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা ধরে নাও আর পাঁচ মাসে টিউশনে তোমার যত যা পড়ানো হবে যত যা পিরিয়ড দেওয়া হবে সবকিছু দেখতে পাবে আগামী এক বছর ধরে এবং আমরা ওই সপ্তাহে দুদিন সপ্তাহে তিন দিন এমন না সপ্তাহে ছ দিনই প্রতিদিনই কোনো না কোনো সাবজেক্টে তোমার ক্লাস থাকবে এটা আমরা নিশ্চিত করি আগামী পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে তাই দেরি করো না টি একাডেমি অ্যাপ ইনস্টল করে নাও দেখো এখানে আমরা চারটে সাবজেক্ট পড়াবো এবারে অনেকে বলবে স্যার আমি একটু আর পি এফ দেবো আমি একটু জিডি দেবো আমি পুলিশ দেবো ক্লার্কশিপ দেবো ফুড এসআই দেবো যে পরীক্ষায় দাও আমি আমরা কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েট লেভেলের ওরিয়েন্টেড করে পড়ানোর চেষ্টা করবো তাই টেনথ লেভেল যত যে এক্সাম আছে সব কিন্তু কভার করবে ঠিক আছে আমরা এখানে কী কী সাবজেক্ট করাবো দেখো জি কেজিএস যার মধ্যে সব পড়ে যাচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জি কে জেনারেল সায়েন্স জি জিএস থাকবে এই এর মধ্যে ম্যাথস থাকবে ম্যাথস কিন্তু তোমাদের দুটো স্যার করাবে লাইভ ক্লাসটা শুধু স্যার করাবেন এটারই ডিমান্ডস তো ম্যাথস হবে এখানে পুরো জিআই হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পুরো জিআই হবে সব চ্যাপ্টার ভিত্তিক অল কোনো অনেকে ভাবে স্যার এইটা হয়তো ভর্তি ফি এরপরে আবার মাসিক ফিজ নেবে না এমন কোনো ব্যাপার নেই ভালো করে দেখো এটাই হচ্ছে তেরোশো নিরানব্বই যেটা আজকে ফিজ দেখাচ্ছে এটাই আজকের জন্য ওকে জিআই হবে এবং আরেকটা কি সাবজেক্ট থাকে ইংলিশ কম্পিটিটিভ এই চারটে সাবজেক্ট মেন এই চারটে জায়গায় আমরা করে দেব এবার যার দুটো সাবজেক্ট দরকার মনে করে কেউ ফুড এসআই দেবে ফুড এসআই তে কি থাকে অ্যারিথমেটিক থাকে আর জিকে থাকে সে দুটো সাবজেক্টের ক্লাস করো বাকি দুটো করো না বাট এই ব্যাচটা নিতে পারো ভালো হবে এতটুকু বললাম আর স্পেশালি যদি কেউ পুলিশ পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকো মিস করো না কারণ সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক আমরা ক্লাস করাবো দেখো সিলেবাসে বোর্ড বলে দিয়েছে ফুড এসআই তে বোর্ড বলে দিয়েছে ক্লার্কশিপে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস বা পুলিশে এবার তার মধ্যে কি পড়তে হবে এটা কিন্তু জরুরি নিউ অ্যাসপিরেন্টরা এই ভুলগুলো করে ফেলে তাই আমি বলবো যদি তোমার কোথাও ভালো মনে হয় তুমি সেখানে পড়ো কোনো অসুবিধা নেই বাট তুমি আমার এখানেও জয়েন করতে পারো আমাদের সব স্যারেরা আছেন তো এই হচ্ছে টোটাল ফিজ টোটাল ফিজ এছাড়া তোমার সঙ্গে তোমার আর কোনো ফিজ পেমেন্ট করতে হবে না কিভাবে ভর্তি হবে অ্যাপে গিয়ে পেইড কোর্স সেকশনে ক্লিক করে ওপরেই দেখবে ব্যাচ আছে ওখানে তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করলেই ভর্তি ডান তারপরে নিচে মাই কোর্স ক্লিক করে রাখবে দেখবে ওখানে তোমাদের রুটিন দেওয়া আছে হ্যাঁ আর এই যে জানুয়ারির কারেন্ট পিডিএফও দেওয়া আছে কোনো পিডিএফ কিনতে হবে না যতদিন তোমার এই যে ব্যাচ ডিউরেশন চলবে আগামী মাস কোনো কিছু কিনতে হবে না আমরা দিয়ে দেব ওকে বিষয় ভিত্তিক টেস্ট থাকবে লাইভ ক্লাস থাকবে প্রচুর রেকর্ডেড ক্লাস থাকবে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস তো চাইলে এনরোল করতে পারো ভালো দেখো সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না দাও ওই অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি বা টিডব্লিউএস স্মার্ট চ্যানেল দেখা হচ্ছে আগামী টিল দেন টেক কেয়ার নিজের খেয়াল দেখো পরিবারের খেয়াল দেখো অ্যাপ ইনস্টল করো অবশ্যই অ্যাডমিশন নাও যারা নতুন বা যারা পুরাতন ব্যর্থতার স্বাদ একবার পেয়েছ তুমি তো আরো বেশি শক্ত ট্রাই করো না আমরা ভালো করে শেখাবো কথা দিলাম আর আমাদের সম্পর্কে তুমি চাইলে গুগলে আমাদের ইউটিউবে রিভিউ দেখতে পারো আমরা কেমন পড়াই আমাদের স্যারদের ক্লাস দেখতে পারো যদি পছন্দ হয় তারপর নিতে পারো চয়েস ইস কমপ্লিটলি ইউ থ্যাংক ইউ